স্বাগতম সতেরো অধ্যায় পরিসংখ্যান আলোচনা বিষয়বস্তু অজীবরেখা অঙ্কন সতরাধ্যায় থেকে তিন টাইপের লেখচিত্র আসে তার মধ্যে অজীব রেখা একটি তো অজীব রেখা অঙ্কনের নিয়ম আমরা শিখব যে প্রশ্ন থাকে যে সারণি থেকে অজীব রেখা অঙ্কন করো যেমন একটা সারণি দেওয়া থাকতে পারে এরকম সিনেমা এবং গণসংখ্যা বিন্যাস্ত একটা সারণি এখানে দেওয়া থাকবে তো সেক্ষেত্রে আমরা কিভাবে। অজীবিরাখা অঙ্কন করব সমাধান অজীব রাখা অঙ্কন সারণি শুরুতে যে সারণিটি দেওয়া থাকবে সেই সারণি থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করতে হবে যেমন যদি ক্রমযিত গণসংখ্যা সারণি তৈরি করতে চায় তাহলে প্রদত্ত সারণিটি আগে আমরা লিখবো লেখার পর ক্রমযুক্ত গণসংখ্যা একটি কলাম বা একটি সারি আমরা অতিরিক্ত তৈরি করে নেব এখানে এটা কলাম আকারে লেখা যায় এবং শাড়ি আকারে লেখা যায় এবং এখানে তিনটা শাড়ি আকারে আমরা লিখছি লম্বা ভাবে এটা অঙ্গন করা যায় তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা তৈরির নিয়ম হচ্ছে প্রথম যে গণসংখ্যাটা দেওয়া থাকবে সেটা আগে লিখবো প্রথম ঘরের মধ্যে এরপরে প্রথমটার সাথে পরেরটা যোগ করব। যেমন সাথের সাথে পাঁচ যোগ করলে বারো যে যোগফল হবে সেটা সাথে আবার পরবর্তীটা আবার যোগ করব যেমন 12 এর সাথে 12 যোগ করলে 24 এখন 24 এর সাথে আবার পরবর্তী যে গুণ সংখ্যা আছে সেটার সাথে যোগ করব 24 এর সাথে 6 যোগ করলে 30 30 এর সাথে আবার 10 যোগ করলে 40 40 এর সাথে 15 যোগ করলে হয় 55 তো এইভাবে ক্রমোজিত ঘর সংখ্যা सारणी তৈরি করে নিতে হবে কারণ ওজিপ রাখা এর অর্থ হচ্ছে এটা ঊর্ধ্বমুখী রাখা মানে এই রেখাটা লেখচিত্রটা ঠিক শুধু উপরের দিকে উঠতে থাকবে এই জন্য আমাদের ক্রমজিত গণসংখ্যা সারণ আগে তৈরি করে নিতে হবে এরপরে আমরা গ্রাফ পেপারে স্কেল পেন্সিলের সাহায্যে অক্ষ আঁকবো একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ এঁকে নেব তাহলে আমরা এখানে এই অক্ষটার নাম দেব এক্স এবং এই অক্ষটার নাম দেব y এবং x অক্ষ এবং y অক্ষ পরস্পর এখানে ও বিন্দুতে ছেদ করবে অর্থাৎ ও x অক্ষ এবং ও অক্ষ একে নিতে হবে এবং শুরুতেই এখানে যে পাঁচটি ঘর আছে যে বর্গাকার যে ঘরগুলো আছে প্রথম পাঁচটি ঘর এভাবে ভেঙে দিতে হবে এটাকে বলা হয় ভাঙা চিহ্ন এখন এই যে x অক্ষ বরাবর এক অক্ষ বরাবর আমরা যে সারিটা পেয়েছিলাম এক চক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চসীমাগুলো বসাবো তাহলে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এখানে বিশ তাহলে এখানে হবে হচ্ছে এখানে লিখব বিশ যেহেতু উচ্চসীমা থেকে আমাদের অজীব রেখাটা অঙ্কন করতে হবে তারপরে বিশের পরে আছে উচ্চসীমায় তাহলে এখানে যে শ্রেণী ব্যবধানগুলো দেওয়া আছে তাহলে এখানে টেন হচ্ছে নিম্নসীমা এবং টোয়েন্টি হচ্ছে উচ্চসীমায় সবগুলোরই প্রথমটার নিম্নসীমা পরেরটা উচ্চসীমা উচ্চ উচ্চসীমাগুলো আমরা এখানে বসাবো এখানে এখান থেকে শুরু করতে পারি এটা এটা হলো প্রথমত নিম্নসীমা থেকে আমরা প্রথম সংখ্যাটা নিম্নসীমা হবে পরেরগুলো সব উচ্চসীমা হবে এবং এরপরে হচ্ছে তিরিশ তিরিশ এরপরে চল্লিশ এরপরে পঞ্চাশ এরপরে হচ্ছে ষাট এরপরে হচ্ছে সত্তর সত্তর হচ্ছে সর্বশেষ সীমা এখন এই যে উচ্চ সীমা এই শ্রেণী ব্যবধানে গণসংখ্যা বা ক্রমজ্যুত গণসংখ্যা এখানে সাত এবং অক্ষর দিকে আমরা অক্ষর বরাবর ক্রমযুত গণসংখ্যাগুলো লিখতে হবে এক ঘর সমান দুই একক তাহলে এখানে যেহেতু ঘর পাঁচটাতে এক ঘর সমান দুই একক নেব তার মানে এখানে দশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট যেহেতু সর্বশেষ ক্রমযুদ্ধ গণসংখ্যা এখানে পঞ্চান্ন তাহলে ষাটের বেশি লাগবে না এখানে একঘর সমান দুই একক নেওয়ার অর্থ হলো যে গ্রাফ পেপার অনেক সময় ছোট হয় যদি একঘর সমান এক একক নেই তাহলে এটা অনেক বড় গ্রাফ লাগবে এই জন্য আমরা একঘর সমান দুই একক নিয়ে ক্রমযুক্ত গণসংখ্যা সংখ্যাগুলো লিখবো অজীব রাখার জন্য এই কাজটা করলে ভালো হবে একঘর সমান দুই একক নিলে এখন এই ঝিনিব্যাপ্তির যে সীমা এখান থেকে আমরা সাত দাগ উপরে উঠব যেমন এখানে একঘর সমান যেহেতু দুই একক তার মানে দুই চার ছয় মানে তিন সাড়ে তিন ঘর এখানে যেতে হবে এখানে তাহলে এই পর্যন্ত হচ্ছে সাত এই পর্যন্ত হচ্ছে এখানে সাত এরপর আছে বারো তাহলে তিরিশ থেকে আমরা যে উচ্চ সীমা তিরিশ এবং সেখানে গণসংখ্যা বারো তার আমরা তিরিশ থেকে উপরের দিকে আমরা বারো দা উপরে উঠবো তার মানে এখানে এই পর্যন্ত হচ্ছে দশ এরপরে আরো এক ঘর উপরে উঠলে এখানে বারো এরপরে চল্লিশ এখানে আছে ক্রমজু গণসংখ্যা চব্বিশ তার মানে চল্লিশ থেকে আমরা চব্বিশ ঘর উপরে উঠবো তাহলে এই পর্যন্ত হচ্ছে বিশ বাইশ চব্বিশ তার মানে এখানে চব্বিশ এরপরে পঞ্চাশে উচ্চসীমা পঞ্চাশে আছে এখানে ক্রম যদি সংখ্যা তিরিশ তাহলে এখানে এই এটা বরাবর হবে এটা হচ্ছে তিরিশ এরপরে আছে চল্লিশ চল্লিশ হচ্ছে এখানে এরপরে এখানে পঞ্চান্ন 70 থেকে উপরের দিকে 55 উঠবে তাই এই পর্যন্ত 50 52 54 এই যে এখানে এই এই বিন্দুগুলো আমরা আগে এঁকে নেব এরপর এই যে নিম্ন সীমা থেকে আমরা এখানে এই রেখা যোগ করে দেব এই পয়েন্টগুলো সব যোগ করে দেব যোগ করে দিলে যে রেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অজীব রেখা যেহেতু আমি কলম দিয়ে আঁকছি কোনো পেন্সিল স্কেল ব্যবহার করিনি তোমরা চেষ্টা করবে স্কেল দিয়ে দাগগুলো দিতে তাহলে দাগগুলো সোজা হবে সুন্দর দেখাবে তো এই হচ্ছে মোটামুটি অজীব রেখা এবং অঙ্কনের শেষে একটু বিবরণ দিলে পূর্ণ নাম্বার পাওয়া যাবে বিবরণটা আমি একটু বলি যে ছক কাগজে এক সক্ষ বরাবর প্রতি পাঁচ ঘরকে দুই একক ধরে উচ্চ শ্রেণীসীমা এবং অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে ক্রমশ গণসংখ্যা নিয়ে প্রদত্ত অজীব উপাত্তের অজীব রাখা আঁকা হলো মূলবন্দি থেকে শূন্য থেকে দশ পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বিদ্যমান বোঝানো হলো এই বিবরণটি সক কাগজের নিচে লিখে দিলে পূর্ণ নম্বর পাওয়া যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছ